আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। মনের মানুষকে পাওয়ার আমল, কোন আমল করলে আপনি মনের মানুষকে পাবেন, আপনার কাছের মানুষকে পাবেন, আসুন আমরা সেই আমলটুকু একটু জেনে নিই। অনেকেই আছে যে স্বামী স্ত্রী তারা ঝগড়ার কারণে বিভিন্নভাবে তারা বিচ্ছেদ হয়ে যায়, তারা একসাথে আবার হতে চায়, একে চায় যে আমি আমার তার কাছে প্রিয় হব বা তাকে আমি গ্রহণ করে নেব, আবার একে চাই যে সে দূরে থাকবে, এরকম বিভিন্নভাবে তাদের একটা মানুষের কতভাবেই তো ঝগড়া ফাসাদ হয়ে থাকে। তো এই জন্য আমরা কোন আমল করার মাধ্যমে আমরা ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে আমরা আমাদের দাম্পত্য জীবনটাকে উপভোগ করতে পারি, আসুন আমরা জেনে নিই। তো প্রথমে আপনাকে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার পড়তে হবে, সূরা ইখলাস তিনবার পড়তে হবে বিসমিল্লাহ সহ, এরপরে কয়েকবার দরুদ শরীফ পাঠ করার পরে আপনি সূরা কুরাইশ এই সূরার আমলটা আপনি করবেন। কীভাবে করবেন? এইভাবে আঙ্গুলের মধ্যে হাত রেখে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম সহ আলি ইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাঈ ওয়া সাইফ আলি আব্দুর রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুয়ি ওয়া আমানাহুম মিন খাউফ। এটি কি আপনি সাতবার জপবেন, সাতবার পড়বেন, দেখবেন ইনশাআল্লাহ এইভাবে পড়ার কারণে আপনার সব কিছু ঠিক হয়ে যাবে। আপনার ওয়াইফ যদি আপনার কাছে খারাপ ব্যবহার করে বা আপনার স্বামী যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনি ইনশাআল্লাহ সব কিছু ঠিক পাবেন এবং আপনার কাছাকাছি আসবে এবং সে আপনার প্রতি দুর্বল হয়ে যাবে। এর জন্য আমরা এই কোরআনের আমলটা করব। আরেকটি আমল আছে, তা হচ্ছে সূরা কাউসার, কোরআন করিমের সবচেয়েতে যে ছোটো সূরা, সূরা কাউসার আমরা সাতবার পড়ব। এভাবে সাতবার পড়ার পরে এভাবে ফু দিব, ফু দিলে ইনশাল্লাহ এটা হয়ে যাবে। নিয়মটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতর বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আপনি এটা সাতবার পড়বেন ইনশাল্লাহ, দেখবেন ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের